হায় যুবক তোমাদেরকে বলতেছি মনে উঠলো তাই কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে আর ডাইকা বলবে আইনা বানাতুকি তোমার মেয়েরা কোথায় জানদা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি ও আমার মেয়েরা আমাকে সামনে রেখে জীবন কাটাইছে আমার মতো জীবন কাটায় আসছো যারা যারা আমাকে মডেল বানাইছো যারা আমাকে নমুনা বানাইছো যারা আমাকে আদর্শ বানাইছো যারা আমার জীবনই পড়ছো আমার মতো জীবনটা কাটায় আসছো আসো তারপরে আল্লাহ ঘোষণা দিবে জমা হয়ে যাবে মেয়েরা আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গত্তু আবসারাকুম ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো ও জিন তোমরাও চোখ বন্ধ করো সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলে ফাতেমা ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে কারা তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন হাসান হুসাইন কোথায় আসবে দুইজন জান্দা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে তারপরে বলবে ডাকো আইনা শাবাবাল মুসলিমিন মুসলমানদের যুবকরা কোথায় বলছে কোন যুবক বলে আল্লাযীনা আল্লাযীনা শাবাবা খুশা ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছিল ওরা কোথায় তো একদল যুবক উঠবে মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে চলো তোমরা আগে মুসলমানদের যুবকরা তোমাদের সাথে তারপরে ডাকবে আইনা আবু বকর উঠবে তার হাতে বুড়াদের ঝান্ডা দিবে আবু বকরের সাথে উমর আসবে উসমান আসবে আলী আসবে টেপ টেং টপ আসবে আশারায় মুবাশশারা আসবে তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন মুসলমানদের বুড়ারা কোথায় আইনা আল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে তারপরে উঠবে বুড়ারা আল্লাহ বলবে আবু বকর তুমি আগে এইবার চলো মুসলমানদের বুড়ারা কেমন হবে ওই দিন তিন দলই যখন দুযোগের কাছে যাবে তো দুযোগ জিজ্ঞেস করবে মান আনতুম তোমরা কারা মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পরিচয় দিবে তো দুযোগ বলবে তাবুরুনা কাইলা তাশউর এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুল সিরাত কখন পার হয়ে গেছে হাওয়ার গতি কি এর চেয়ে কুঠি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে তারপরে যুবকরা পার হবে তারপরে বুড়ারা পার হবে সবাই সামনে আল্লাহর রসুল থাকবে কে থাকবে কালকে থাকবে কে থাকবে আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে যারা যৌবন বয়সে বিধবা হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে আর দ্বিতীয় বিয়ে বসে নাই বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায় দিছে তারা আল্লাহ রসুলের আগে দিয়া ঢুকবে তা আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা আমার আগে ঢুকতেছো হাইসা দিয়া বলবে ইয়া রসুল আল্লাহ পরিচয় দিবে তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না তোমাদের জন্য মারহাবা তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার চলো ওই জিন্দগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসছে যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয় ওইটাই শিখতে হবে শিখা ছাড়া আসবে না সাহাবারা শিখছেন আমি দেখাইছি আপনাদেরকে এরা দুনিয়া গড়লে করতে পারতেন আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ আমরা তো পায়ের ঘাম ঝড়ায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি যেই যতটুকু গড়ছি সাহাবা শুধু ইশারা করলে গড়ে যেত কি করলে কি করলে শুধু ইশারা না ইচ্ছা করলেই গড়ে যেত কি করলে কি করলে বুঝে আসে না মনে হয় স্বীকার করেন আমার কাছে প্রমাণ আছে ইচ্ছা করলে করতে পারতেন শুধু ইচ্ছা করলে করেন না জানেন 60-70 বছর এখানে গোরা কি করব কোথায় করব এখানে করব এই জন্য জান মাল সুরক্ষিত করা হেফাজত করা কোথায় লাগাইতে হবে যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিছি আসেন আর লম্বা করতে চাইতেছি না যদি বুঝে আসে আমার কথা বুইগরের মানুষ এই মচমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখ এই জন্যই আমি বলতেছিলাম সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল কেন দিল
কোত্থেকে দিল, কিভাবে দিল, তা আল্লাহ এটাও বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায় তুই গুলা থাকিস কিভাবে। তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে বল। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিমকে তুই ভুললি কি করে, যে করিম চব্বিশ ঘন্টা নাফরমানি। হ্যাঁ, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজ, সবাই পর্দানিশী, সবাই দিনদার, কি বুই ঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যেই বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংও নাই, নাই। চব্বিশ ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ, সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসা দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি, তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয় ওটাও একটা পুঁজি। এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে, দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো। কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না, তোমার চেয়ে উত্তম কেউ। কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি, জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا، أدى الأمانة، نصح الأمة، كشف الغمة، وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত
আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন যদিও স্বভাবগত মানুষের ভিতরে একটা গুণ আছে প্রত্যেক মানুষের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে সুরক্ষিত করার গুণ সবার ভিতরে আছে এরকম কোনো মানুষ নাই বাচ্চার কথা ভিন্ন কেননা বাচ্চার না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয় জন্য হাদিসে আছে রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক বাচ্চার থেকে কলম উঠানো থাকে তার পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয় যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক হইল তো কলম তার পক্ষে বা বিরুদ্ধে লিখতে শুরু হইল যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না তো কলম তার থেকে উঠানো থাকে না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয় দ্বিতীয় একটা শ্রেণী আছে পাগল মজনু হাত্তা ইয়াবরা পাগলেরও পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় তার থেকেও কলম উঠানো তৃতীয় একটা সম্প্রদায় আছে নায়েম হাত্তা ইয়াস্তাই কেফ মানুষ যখন ঘুমায়া যায় তো কলম উঠানো থাকে ঘুমের ঘরে যা কিছুই করে ওটা তার পক্ষেও যায় না তার বিরুদ্ধেও যায় না এই তিন সম্প্রদায় ছাড়া সমস্ত মানুষের ভিতরে জন্মগত একটা গুণ আছে মানুষ সুরক্ষিত করতে জানে যেটাকে আরেক শব্দ বলতে পারেন সঞ্চয় করতেও জানে মানুষ হেফাজতও করতে জানে সঞ্চয় করতেও জানে সুরক্ষিত করতে জানে কিন্তু আফসোস সঠিকভাবে যদি সুরক্ষিত না হলো হেফাজত না হলো সঞ্চিত না হলো তাহলে এই মানুষটার জন্য বিরাট বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে এই জন্যই নবীরা আয়েশা মানুষকে বুঝায় তিনটা জিনিসই মানুষের মহাপুঁজি শরীরটাও কিন্তু অস্তিত্বটাও একটা পুঁজি বুঝাইতে পারতেছি অস্তিত্বটা একটা পুঁজি আর প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমা রেখা দেওয়া আছে যেটাকে আমাদের শব্দে আমরা বয়স বলি আয়ু বলি এটাও কিন্তু একটা পুঁজি কিন্তু প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমা রেখা দেওয়া আছে সীমা রেখার বুঝুন তো এক্সপায়ার ডেট সীমা রেখা কতটুকু দেওয়া আছে এটা কারোরটা কেউ জানে না না আমারটা আমি জানি না কারোরটা আমি জানি কেউ কারোরটা জানে না এটা স্বয়ং আল্লাহর কাছে রাখা আছে এটা আল্লাহই জানে না কেউ জানে না এই জন্যই নবীরা মানুষকে সতর্ক করছেন আল্লাহর রসুল আমাদেরকে সতর্ক করছেন কোনো নবীও যদি নাকি উম্মতকে এরকম সতর্ক করেন না পাওয়া যায় না কিন্তু আমাদের নবীজি তো দয়ার ভাণ্ডার ওনার দয়ার সীমানা নাই দয়ার সীমানা নাই বিদায়ী আল্লাহ নবীজিকে নিজের নাম উঠাইয়া দিয়া দিছেন রউফ আমাদের নবীর একটা গুণ রউফ রউফ বোঝেন এটা কিন্তু আল্লাহর নাম কিন্তু আল্লাহ নিজের বন্ধুকেও দিছেন রউফ চলেন আমি কোরআন থেকে দলিল দিই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম
রউফ, এটা আমাদের নবীজির গুণ। দয়ার ভাণ্ডার তো আর কোনো সীমারেখা নেই যে কতটুকু দয়ালু। এটা আরেকটা জিনিস দিয়ে বুঝলে বুঝা দিতে পারে, যিনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কিন্তু নয়টা ফ্যামিলির ভিতরে সবাই ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, কলিজার টুকরা ফাতেমাও ক্ষুধার্ত, হাসান হোসাইনও ক্ষুধার্ত, আলিউর মোর্তাজাও ক্ষুধার্ত, যার পুরাটা ফ্যামিলি ক্ষুধার্ত, এতটুকু ক্ষুধার্ত ফ্যামিলির লোকদেরই উক্তি যে শুধু ক্ষুধার্ত ছিলাম না, ঘরে বাতি জ্বালানোর মতো তেল শূন্য ছিল, তেলও ছিল। তো তারপরে আম্মা জান বলছেন যদি থাকতো তাহলে আমরা বাতি জ্বালানোর কথা চিন্তা পরে করতাম, কিন্তু আগে ক্ষিদা নিবারণের জন্য তেলটা পান করে নিতাম। তাহলে কতটুকু ক্ষুধার্ত ছিল। কিন্তু এদের জন্য কোনো চিন্তা নাই যে আমি চলে যাব একটু পরে, নয় নয় ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমার কি হবে, না এই চিন্তা নাই। চিন্তা হলো আমার পরে উম্মতের কি হবে। এই জন্য চোখে পানি নিয়ে বসে আছে, পানি ঝরতেছে, মালাকুল মৌত অপেক্ষা দাঁড়ায় আছে, বারবার জিবরিল আলাইহিসসালাম বলতেছে আল্লাহ আপনার জিয়ারতে আকাঙ্ক্ষায় আছেন, আপনি কখন পৌঁছবেন। জিবরিল আলাইহিসসালাম এই কথা বলতেছেন, মালাকুল মৌত বলতেছে আলা ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাবেন না। কিন্তু চোখে পানি ঝরতেছে, যদি বোঝেন বুইগরের মানুষ তাইলে বলতে চাইতেছে, অ্যানালাইসিসের বিষয় কিন্তু বোঝার বিষয়, ভাবলে বুঝে আসবে। আল্লাহর রসুল বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার তো চিন্তা হলো আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতের কি হবে। আপনি একটু ভাবেন, নিজের উপরে ভাবেন যে আমরা সারাদিন আমার জন্য কতটুকু ভাবি, আমার ফ্যামিলির জন্য কতটুকু ভাবি, নিজ নিজ পরিবার সন্তান সন্ততির জন্য কতটুকু ভাবি। আর আল্লাহর রসুল ঠিক যাওয়ার মুহূর্তে উম্মতের জন্য কতটুকু ভাবতেছেন, চোখে পানি নিয়ে ভাবতেছেন। তো জিবরিল আলাইহিসসালাম দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, জবাব নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে হাবিবি আমার বন্ধু, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। বন্ধু আপনি কতদিন আর থাকবেন, একদিন তো মরতে হবেই, আনা হাইলা আমুত, আমি চিরঞ্জীব, আমি আপনার উম্মতের জন্য আছি। তখন কিন্তু চোখের পানি বন্ধ হয়, তখনই বলেন মালাকুল মউতকে ইদান ইলা রফিকিল আলা, তুমি কাম শুরু করো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। যার দয়ার কোনো সীমানা ছিল না, উনি উম্মতকে বুঝাইতে চাইতেছেন, উম্মতকে বুঝাইতে চাইতেছেন, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের অস্তিত্বটাও পুঁজি, আর এটার ভিতরে যে বয়স বা সীমারেখা এটাও একটা পুঁজি। কিন্তু পুঁজি কতটুকু কারো জানা নেই, না নারী জানে, না পুরুষ জানে, না যুবক জানে, না বৃদ্ধ জানে, না আমাদের সমাজে যারা সবচেয়ে এডুকেটেড শিক্ষিত, যারা নিজেকে কন্ট্রোলার বলে, দুনিয়ার কন্ট্রোলার, এদের বিদ্যা দিয়ে দুনিয়া কন্ট্রোল হয়, এরাও জানে না এর আয়ু কতটুকু, ঠিক না, না জানে, না নাসা জানে, নাসা চিনেন, হ্যাঁ চিনেন নাসা কে, আমেরিকার ওই যারা সৌরজগৎ নিয়ে সারাদিন খেলতে থাকে, আমেরিকার ওই সংস্থা, এরাও জানে না, ঠিক না, কেউ জানে। এই জন্য নবী আমাদেরকে সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তান্তাজিরুল মাসা,
সকাল মিললো তো সন্ধ্যার অপেক্ষায় থেকো না ওয়াইদা আমসাইতা ফালা তান্তাজির সাবা সন্ধ্যা মিললো তো সকালের অপেক্ষা আশা রাখো না কি করব তো পদ্ধতি শিখাইছে বাদিরু বিল আমাল গাটটি বড় করতে থাকো কেন এইখানে কিছু চলে ওইখানে কিছু চলে এইখানে কিছু এইখানে কিছু চলে এইখানে কিছু চলে বুঝেন এইখানে কাগজ চলে কাগজ ঠিক না কাগজ বুঝেন হ্যাঁ টাকা তো কাগজেরই ঠিক না এর জন্য কাগজ বললাম আর কি এইখানে কি চলে কাগজ চলে এইখানে সম্পত্তি চলে এখানে আধিপত্য চলে এইখানে হাজারো জিনিস চলে এক নম্বরও চলে দুই নম্বরও চলে হিম্মত করে চালাইতে পারলেই চলে হিম্মত করে চালাইতে পারলেই কি আসলও চলে নকলও চলে কিন্তু একটা দিন বুইগরের মানুষ সবার সামনে আসতেছে সবার সামনে সবার সামনে আসতেছে এরকম কোন জিনিস নাই যেটা আমাদেরকে সতর্ক না করে আমাদের নিচের মাটিটাও আমাদেরকে সতর্ক করে প্রতিনিয়ত সতর্ক করে ডেলি শতবার সতর্ক করে আপনি বাহিরে চলেন আর ঘরে চলেন সবাইকে কিন্তু সতর্ক করে তামসি আলা বাহারি নিচের মাটিটা বলতে থাকে আমার পিঠে বিরাজমান আমার পিঠে চলমান আমার পিঠে বিরাজমান আমার পিঠে তোমরা চলমান মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে কোরআনও বুঝাইতে চাইতেছে মিনহা খালাক না কোন কোরআনও যেন চিৎকার দেয় আর মানুষকে বুঝাইতে চায় মিনহা খালাক না কোন পায়ের নিচেরটার থেকেই তোমার জন্ম চিহা নাই দুঃখম এর ভিতরেই তোমাকে নেওয়া হবে আবার এটাও বলে নুখরি জুহা তারাতান উখরা আবার এটার থেকে তোমাকে আবারও উঠানো হবে মাটিটাও সতর্ক করে হায় এমনকি আমার মহল্লার কুকুরটাও আমাকে সতর্ক করে বিশ্বাস হয় না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লিখছেন কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন কি বলে জানেন কুকুর সবাইরে চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম ও মানুষ আনকিজ নফসাকা তুমি তোমাকে বাঁচাও মিন গাযাবিল জব্বার আল্লাহর রোষানল থেকে বাঁচাও আল্লাহ রোষানল থেকে গজব থেকে তুমি তোমাকে বাঁচাও ইয়া ইবনা আদম আনকিজ নফসাকা মিন গাযাবিল জব্বার ও মানুষ তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও সূর্যের কিরণটাও আমাদেরকে সতর্ক করে ওঠে আর বলে আনা ইয়াউমুন জাদীদ আমি বুইগরের উপরে নতুন দিন আলা আমালিকা শাহীদ তোর কর্মের উপরে আমি সাক্ষী কেউ দেখান না দেখ আমি দিব ফাক্তানিন সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা আমি চিরদিন আর কোনোদিন তোর জীবনে নাও উঠতে পারি হইতে পারে আর কোনোদিন তোর জীবনে নাও নাও উঠতে পারি এই জন্য আল্লাহ রসুল আরেক হাদিসে আমাদেরকে সতর্ক করছেন যেরকম সূর্য বলে সুবর্ণ সুযোগ আমাদের নবী আমাদেরকে বলতেছে সুবর্ণ সুযোগ হাত্তা ইউগারভে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুবর্ণ সুযোগ তাল্লা বলছেন বন্ধু আপনার চেহারার দিকে চেয়ে দিতেছি নাইলে কাউকে আমি এই সুযোগ দিই নাই 312 জন নবীর উম্মত কেউ দেন নাই রসুলের উম্মত কেউ দেন নাই 16 লক্ষ নবীর উম্মত কেউ দেন নাই শুধু আমাদেরকে দিতেছেন তো বলতেছে বন্ধু
إن الله يقبل توبة عبدي توبة أمتك أبنر أمتر توبة الله قبول كرب حتى يغرغر কণ্ঠনা লিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি সুযোগ দিতেছি যদি হাত দুটো উঠায় দিতে পারে তাহলে আমরা গ্রহণ করব তা আল্লাহর রাসূল বলছে হাত যদি না উঠাইতে পারে বলছে শুধু মুখে তওবা বলে দিলেও চলবে তওবা কি কি তওবা আরে বলেন না তওবা তওবা বললেও চলবে আল্লাহ রাসূল বলছে যদি তওবা না বলতে পারে আল্লাহ বলছে আঙ্গুল একটা ইশারা দিলেও চলবে সুবহানাল্লাহ কি এক আঙ্গুল দিয়ে কি করবে ইশারা কি করবে ইশারা তাইলেও চলবে তাইলেও গ্রহণযোগ্যতা চলেন যেখান থেকে আমি শুরু করছি আমাদের অস্তিত্বটাও মহাপুঁজি এর ভিতরে যতটুক দেওয়া আছে কি দ্বিতীয়টা কি বললাম সীমা রেখা ওটো মহা এটো সীমা রেখা পর্যন্ত বয়সটা এটো কি মহা পুঁজি আবার দুইয়ের সমন্বয়ে আমরা যা অর্জন করছি দুইয়ের সমন্বয়ে অস্তিত্বটার সমন্বয়ে অস্তিত্ব এবং সীমা রেখার মাধ্যমে যা আমরা অর্জন করছি জমিন আলা জমিন পদ আলা পদ ক্ষমতা আলা ক্ষমতা আধিপত্যওয়ালা আধিপত্য সম্পত্তিওয়ালা সম্পত্তি যেটাকে আরবি শব্দে মাল বলে মাল সম্পদ এটো মহাপুঁজি এটো মহা পুঁজি কিন্তু সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে মানুষ কিন্তু সীমাবদ্ধতায় ঢাকা মানুষের সব কিছু কি সীমাবদ্ধ কি ঢাকাও বলতে পারেন ঘেরাও বলতে পারেন মানুষ সীমাবদ্ধতায় ঘেরা চতুর্দিক দিয়ে সীমাবদ্ধ সারা দুনিয়ার বিজ্ঞান বলে সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে তার 15% কত 85% অফ 85% অফ সাধারণ মানুষের আমাদের 2% 3% কত 2% 4% উর্ধে 5% তাহলে বোঝা গেল পরিপূর্ণ এটা খোলে নাই ঠিক না আরে বুঝাইতে পারতেছি জ্ঞানের দিক দিয়ে আমরা সীমাবদ্ধ ঠিক না সব দিক দিয়ে আমরা সীমাবদ্ধ ডাইনে দেখলে বামে দেখি না বামে দেখলে ডাইনে দেখি না সামনে দেখলে পিছে দেখি না পিছে দেখলে সামনে দেখি না উপরে দেখলে নিচে দেখি না নিচে দেখলে উপরে দেখি না ঠিক না সুখ বেশি হইলে সইতে পারি না দুঃখ বেশি হইলে টিকা থাকতে পারি না ঠিক না হ্যাঁ সুখ বেশি হইলে সইতে পারি না দুঃখ বেশি হইলে কি টিকা থাকতে পারি না তাহলে আমরা চতুর্দিক দিয়ে সীমাবদ্ধতার শিকার এটাই কোরআনের এক ভাষায় আরবি বলছেন আল্লাহ বলছেন কোরআনের এক ভাষায় এটাকে আল্লাহ আরেক ভাষায় বলছেন আনতুমুল ফোকারা মানুষ তুমি চতুর্দিক দিয়ে মুখাপেক্ষী চতুর্মুখী মুখাপেক্ষিতা শিকার চতুর্মুখী মুখাপেক্ষিতা শিকার আন্তুমুল ফকারা যদিও আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান ভাবি ঠিক না কি রাগ হয়ে গেলেন আমরা প্রত্যেকে কিন্তু নিজেকে বড় বুদ্ধিমান ভাবি ঠিক না হ্যাঁ এটাও সত্য আমরা পাওয়ার পরে আর জমিন দিয়ে হাঁটি না পাওয়ার পরে জমিন দিয়া হাঁটেন কি রাগ হয়ে গেলেন পাওয়ার পরে আর জমিন দিয়া হাঁটি না চলেন আমি বুঝাইতেছি আপনাদেরকে পাওয়ার পরে কিন্তু আর জমিন দিয়া
আমরা সবাই কিন্তু মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। মুখাপেক্ষী শ্বাসে শ্বাসে কদমে কদমে আমরা মুখাপেক্ষী। আল্লাহ চালায় দেখা চলতেছে। যদিও আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান ভাবি, কি ঠিক না, এডুকেটেড ঠিক না, রাগ হয়ে গেলেন। হ্যাঁ, 30 বছর আগের বুইগর যদি এখন আনা হয় তো আপনারা দেখো বেগা যাবেন, ঠিক না, কি বলেন? 30 বছর আগের বুইগরে কেউ এখানে সন্ধ্যার সময় আসবে এটা বাবাই জানে। 40 বছর আগের বুইগর, আরো 10 বছর বাড়াইয়া দিলাম, ঠিক না। কেউ কেউ হয়তো বলতেও পারে যে আমি তো 40 বছর ধরে এখানে আছি, আপনি কোত্থেকে? থাকতে পারেন আপনি, কিন্তু আমার কথা সত্য, সন্ধ্যার পরে আপনিও বাড়ির থেকে বাইরেন, ঠিক না। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, বুঝা দরকার, নাহলে আমার কথা বুঝে আসবে না। যদিও আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান ভাবি, আমরা বড় বুদ্ধিমান, আমরা বড় চালাক, আমরা বড় চতুর, আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত, আমরা বড় আধুনিক, এক শব্দে বললে চলে আমরা বড় ডিজিটাল, ঠিক না, কি বলেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে তোমরা সব ফকির, তোমরা সব সব কি ফকির। এই যে এতগুলা ভাবনা কেন ভাবতেছি আমরা জানেন? একটু আগে বললাম না, পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে সব ভুলা যায়, পাওয়ার পরে সব জমিনে আর পা লাগে না, জমিনে আর। এই জন্য আল্লাহ এক জায়গায় বলতেছিলেন, আমা কুনতা মা আম্মা হিনা, ও মানুষ সব ভুলা গেলি, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? আমা কুনতা দামা, তুই কি রক্তের রক্ত ছিলি না? আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফমান যা আলাকা দামা, তোকে রক্ত কে বানাইল? ওমান যা আলাকা মুদগা, রক্ত পিণ্ড কে বানাইল? ওমান যা আলাকা এগামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগিরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? আমা কুনতা মিসকিনা, যখন মার পেটের থেকে আসছিলি তো তোর মতো অসহায় তো কেউ ছিল না। আজকে সব পাওয়ার পরে কি হয়েছে? সব পাওয়ার পরে এখন আর জমিন দিয়া হাঁটে না, জমিন দিয়া কি করে না? হ্যাঁ হায় হায়, এখন মুছে খালি তাও, ঠিক না, কি সবাই বাপ নিয়ে চলে, বাপ রাগ হয়ে যাবেন, বাড়িওয়ালার বাপ ভিন্ন, বারাটিয়ার ভাব ভিন্ন, ঠিক না। বাড়িওয়ালা বারাটিয়ার সাথে হাইসা কথা বলতে চায় না, বাপ লয়া কথা বলে, কেননা সে তো বাড়িওয়ালা, ঠিক না। বারাটিয়ার সাথে আবার বাপ ছাড়া কথা বলে কি করে, ঠিক না। তো এটাই সত্য, সব কিছু পাওয়ার পরে ভুলা যায়, যে পাইলাম কর্তিকা দিলকে, ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিরকম আসলাম, আজকে এই পর্যন্ত পৌঁছেই লোকে, এখনো চালায় কে? এই জন্য এক হাদিসে আল্লাহ স্মরণ করাইছেন, আদকুরুকা ও তানসানি, আদকুরুকা ওয়ালাও তানসানি, ও মানুষ 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, অথচ তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। যুবককে দেখেন যৌবনের নেশা, সুন্দরীকে দেখেন সুন্দরের নেশা, বাড়িওয়ালাকে দেখেন বাড়ির নেশা, জমিওয়ালাকে দেখেন জমির নেশা, প্রত্যেকে যেন নেশার ভিতরে আছি আমরা, ঠিক না, না অসত্য, সত্য তো? হ্যাঁ, রাগ হয়েন না কিন্তু, একটু ভাবেন, এই ভাবনা কাজে দিবে কিন্তু, এই ভাবনা আপনাকে সঠিক নিয়ে যাইতেছি, আপনাদেরকে একটু দূরের থেকে বুঝিয়ে নিয়ে যাইতেছি।
একটু দূরের ঠিকানে নিয়ে যেতেছি যাতে বুঝে আসো। আজকে বুঝের অভাব, কোনো জিনিসের অভাব নাই আমাদের সমাজে, কোনো জিনিসের অভাব নাই, বুঝের অভাব। বুঝ যদি থাকতো তাহলে মানুষ নিজের ঘর বানানোর আগে আল্লাহর ঘর বানাইত, নিজের ঘর পরে বানাইত। আল্লাহর রসুল মদিনায় যাওয়ার পরে নিজের ঘর আগে বানান নাই, কোনো তারিখে নাই, কোনো আলেম বলতে পারবে না। চ্যালেঞ্জ আমার, নিজের ঘর বানান নাই। বলছে ইয়া রসুল আল্লাহ আপনার ঘর, বলে হবে, আগে কি হবে, আগে আল্লাহর ঘর হবে। কা হবে কি? আল্লাহর ঘর আগে বানাইছেন, আল্লাহর ঘর নিজের ঘর পরে হয়েছে। এটা ইতিহাস বলে, কোরআন বলে, হাদিস বলে, আল্লাহ রসুল নিজের ঘর বানান, আল্লাহর ঘর আগে হতো, রসুলের ঘর আগে হতো। আমাদের ঘর হইলেও হতো, না হইলেও না হতো। খায়ের এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আবার সবাই বলবে আপনি বুঝি মসজিদে চান্দা করতে আসছেন, না 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 না, কথায় কথা আসলো, এই জন্য আমি বলতেছি, বুঝাইতে চাইতেছি। সবকিছু পাওয়ার পরে আমাদের পা জমিনে থাকে না, আমরা ভুলে যাই কে দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল, সব ভুলে গেছে। যদি না বলতাম, কসম খোদা বললাম না, প্রত্যেকের নেশায় ভুলে গেছে, যুবক যৌবনের নেশা, মালদার মালের নেশা, সব ভুলে গেছে। যদি নেশা আমাদেরকে গ্রাস না করতো, কসম খোদা, আজান হইতো পুরো এলাকার ভিতরে নিস্তব্ধতা ছায়া যেত, দোকান সটা শট বন্ধ হইত, দোকান বন্ধ হয়ে যেত, হাট বন্ধ, বাজার বন্ধ, সবাই মসজিদের দিকে ছুটত, এমনকি মা বোনরা পর্যন্ত খানা পাকানো, ঘরের কাজ কাম সব ছেড়া দিয়া বলতো মুসল্লার দিকে সবাই দৌড়াইত। সবার মুখে একই চিৎকার থাকতো, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু। কেন দৌড়াবো? বলে ওই যে ডাকতেছে মালিক। কে ডাকতেছে মালিক? কে? কে? ওই যে আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিন না, কে ডাকতেছে? সবাই বলতো, মা বোনরাও বলতো সন্তানদেরকে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়া মসজিদের দিকে। যুবক বলতো দৌড়া, বৃদ্ধ বলতো দৌড়া, সবাই বলতো ছোট 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 মসজিদের দিকে ছোট, ওই যে মালিক ডাকে। অথচ কারো কর্ণপাত নাই, ঠিক না? কর্ণপাত আছে? সবাই কি বলে? আমার জায়গায় আমি ব্যস্ত, ঠিক না? আমার জায়গায় আমি ব্যস্ত। কিন্তু এটাও হাদিসের কথা সত্য, একদিন আমাদের সবার ব্যস্ততার অবসান করবে। অবসান বোঝেন? ব্যস্ততা কি হবে? শেষ হবে। ফেরেশতা সবার কানে ধ্বনি দিবে, জাল আল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে, সব গাঠি তোমার একা একই, তোমাকে সমস্ত গাঠি অতিক্রম করতে হবে। কেউ সঙ্গ দিবে না, কেউ সাথ দিবে না, কেউ সঙ্গ দিবে না, কেউ সাথ দিবে না, কেউ সাহায্য করবে না। বরং সাহায্যের ধ্বনি যদি কানে আসে তো সবাই ভাগবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামীমুন হামীমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এগুলো কোরআনের চিৎকার, কোনো জিনিস কাজে দিবে না। হায় হায়, আমি তর্জমা করলাম না, চিৎকার, কোরআনের চিৎকার, কিচ্ছু তোমার কাজে দিবে না।
এজন্যই আমি বলতেছিলাম সব পাওয়া যাওয়ার পরে ভুলা গেছে কে দিল কেন দিল কোত্থেকে দিল কিভাবে দিল তা আল্লাহ এটাও বলে ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি হায় হায় তুই ভুলা থাকিস কিভাবে তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে কোরআনের চিৎকার মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি কইরা বল আল্লাহই জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি কইরা মা গররাকা বিরাব্বিকাল কারীম রব্বে করিমকে তুই ভুললি কি কইরা যে করিম ২৪ ঘন্টা নাফরমানি হায় কোনো বাড়ি নাই কোনো ঘর নাই এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই যেই বাড়ির ১০০% মানুষ নামাজি সবাই পর্দানিশী সবাই দিনদার কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে আমার মনে হয় না আমি যেই বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংও নাই নাই ২৪ ঘন্টা নাফরমানি তারপর আল্লাহ বলে তোকে আমি ২৪ ঘন্টা সুরক্ষিত করি কথা লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে চাইতেছি না এই জন্যই নবীরা আসেন কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে সুরক্ষিত করার গুণ হেফাজতের গুণ সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে সঞ্চিত করতে পারে মানুষ সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে তো নবীরা এসে দেখাইছে মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয় ওটাও একটা পুঁজি এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে দুনিয়াতে যতদিন থাকো যতদিনই থাকো কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খাইরুল বারিয়া আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না তোমার চেয়ে উত্তম কেউ কিরকম উত্তম একটা দুটা হাদিস দিতেছি জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে আমি তোমাকে আপ্যায়ন করব কবে যে তুমি আমার কাছে আসবে আমি যে তোমাকে আপ্যায়ন করব কেননা তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই উলাইকা খায়রুল বারিয়া আল্লাহ বলে জমিনে যতদিন থাকবে তোমার চেয়ে উত্তম কেউ হবে না হ্যাঁ দুনিয়ার কিছু তোমার কাছে নাও থাকতে পারে ফকির না তুমি হত ফকিরও হইতে পারো হত ফকির বুঝেন ফকিরের চেয়েও ফকির হইতে পারো কিন্তু দুনিয়ার চোখে তুমি ফকির কিন্তু সৃষ্টির চোখে ফকির না সৃষ্টির চোখে বাদশা না হইলে জমিন কেন বলবে কবে যে তুমি আমার পেটে আসবে তুমি তোমাকে আমি আপ্যায়ন করব ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে আপ্যায়নটা কিরকম চলেন একটু শুনাই দিই এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন এই ব্যক্তিটাকে যখন কবরের পাশে নিবে এখনো কবর রাখা হয় নাই শুধু খাটটা কবরের পাশে রাখা হয়েছে বলে কবর তার কানে কানে বলতে দেরি করবে না ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা তোমাকে রাখতে দেরি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এটা হলো আপ্যায়নের প্রথম 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 ধাপ প্রথম স্তর আপ্যায়নের প্রথম পদক্ষেপ ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা তা আল্লাহ বুঝাইতে চাইছেন কিচ্ছু তোমার কাছে নাও থাকতে পারে হত ফকির হইতে পারো এর জন্য হাজারো প্রমাণ দিছেন ফেরাউনের বাড়ির কাজের মহিলা কৃত দাসী কিন্তু ২৫০০ পরেও কবর থেকে সুগ্রান কত বছর পর আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে ইলা মাতা কতদিন পর্যন্ত এই সুগ্রান আসবে না শুধু আমার জন্যই
বলছে না ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হইতেই থাকবে। আর শুধু আপনি না, কুল্লু মাই ইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়া যাবে সে সুগ্রানে দাঁড়াইতে বাধ্য হবে। অথচ পজিশন কি? কাজের। ফেরাউন বাদ দেন না, কাজের, কাজের লোক, কাজের মহিলা, ফকির। চলেন আরেকটা জ্যান্ত কাহিনী শুনাই। ফকিরের গায়ে যুবক মেরা দিছে থাপ্পড় কোনো কারণে, তো ফকির কিচ্ছু বলে নাই। বৃদ্ধ জীর্ণ শীর্ণ ফকির, সে যুবকের মোকাবেলা কি করবে? সে তো উপরে দেখছে, কি জানি বলছে ঠোঁট দুটা হেলায়া। তো যা বলছে তা কিন্তু কিতাবে লেখা আছে। কি বলছে? সে উপরে তাকায় বলছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে উপরের দিকে তাকায় বলছে, ইয়া আমাল্লাহ তারাহুল উলুম, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখোস না আমার সাথে কি ঘটতেছে বা কি ঘটলো, তুই কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। যুবকের বাবা চলে আসছে প্রতিশোধ নিবে, পুত্র প্রতিশোধ। তো বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, আরেক দিকে হলো প্রেমের খেলা, এমনই হয় প্রেমের খেলা, প্রেমের খেলা। তো যুবকের বাবা জিজ্ঞেস করছে, প্রেমের খেলা এমন হয় মানি? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা, ও সইতে পারে নাই, বসায় দিছে আমার গালে থাপ্পড়, আমাকেও কিন্তু একজন ভালোবাসে, উনিও সইতে পারে, উনিও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে, আমাকে যে ভালোবাসে সে কিন্তু জানি নিয়ে নিছে। কেন না জান কার দেওয়া? হ্যাঁ, ওই বৃদ্ধকে ভালোবাসে কে? যে জান দিছে সে জান কি? এটাই প্রেমের খেলা, এটাই এটাই প্রেমের খেলা। আমি এটাই বুঝিয়েছিলাম, নবীরা এসে মানুষকে বুঝায়, মানুষ তোর ভিতরে যোগ্যতা আছে, জন্মগত যোগ্যতা, তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারিস, তুই ইচ্ছা করলে সঞ্চয় করতে পারিস। বিদায় তোর এই জীব অস্তিত্বটাকে, তোর অস্তিত্বটার দ্বিতীয় কি সীমা রেখাটাকে, সীমা রেখা আয়ু বয়স, এবং দুইয়ের সমন্বয়ে তোর অর্জিত হয়েছে যতটুকু, যেটাকে আমাদের ভাষায় জান মাল হায়াতে জিন্দিগি বলা হয়, এই তিনটাকে তুই সুরক্ষিত করা শিখ। দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, চলে যেতে হবে মালিকের কাছে, থাকার সুযোগ এখানে কারো নাই। যতই আপনি ভাবেন থাকবেন থাকবেন, রশিতে টান দিলে থাকা যাবে না, ঠিক না? রশিতে টান দিলে থাকা থাকা যাবে না। এটা শুধু ভাবনা, এটা শুধু চিন্তা, এটা শুধু ধারণা, নিচক ধারণা, নিচক চিন্তা, শুধু ভাবনা যে আমি থাকবো থাকবো, না না না, টান দিলে থাকা যাবে না, টান দিলে। এটাই সত্য, এক মিনিটের নাই ভরসা, এটাই সত্য, এক মিনিটের নাই ভরসা, এটাই কি? এটাই সত্য। এক শ্বাসের গ্রান্টি নাই, এটাই সত্য। এক সকালের গ্রান্টি নাই, এটাই সত্য। এক দুপুরের গ্রান্টি নাই, এটাই সত্য। এক বিকালের গ্রান্টি নাই, এটাই সত্য। আজকের গ্রান্টি নাই, আজকের গ্রান্টি থাকলেও কালকের গ্রান্টি নাই, এটাই সত্য। সূর্য উঠতে দেখছেন, ডুবতে দেখতে পারবেন কি পারবেন না, এটাই সত্য। ডুবতে দেখছি আবার উঠতে দেখতে পারবো কি পারবো না, এটাই সত্য। এই জন্যই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, অবর্ণনীয় দয়ালু, রউফ রহিম, রউফ রউফ রহিম, যিনি উম্মতকে সতর্ক করছেন যে উম্মত উম্মত প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি তুমি সঞ্চয় করতে পারবে ইচ্ছা করলে। এই জন্যই শিক্ষা দিয়েছেন কিভাবে সঞ্চয় করবে, কিভাবে এই তিনটাকে সুরক্ষিত করবে।
এটাই শিখাইছেন নাইলে মেরে আজিজও দৃষ্টান্ত আমাদের ভিতর রাইখা গেছেন আমি ভাবি আমি মনে করি আপনারা যদিও ভাবেন যে আমরা বিজ্ঞান বিজ্ঞান যুগ বিজ্ঞানের যুগের লোক আমরা টেকনোলজির যুগের লোক আমাদের যুগে দুনিয়া ডিজিটাল আমাদের দুনিয়া আমাদের যুগে দুনিয়া বিজ্ঞান সম্মত আমরা টেকনোলজি সমৃদ্ধ জগতের লোক মানি মানি আপনি ব্রেন বড় তুখার আপনি বড় এডুকেটেড বিদা আমি ভাবব আপনার চিন্তা ক্ষমতা বড় প্রখর তাহলে আপনি একটু চিন্তা করেন যারা মাটিকে যারা ম্যাককে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তারা মাটিটাকেও সোনা বানাইতে পারতেন কি বলে আমার দাবি কি ভুল হ্যাঁ আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে যারা ম্যাকটাকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করতে পারতেন পানি নিতে পারতেন যারা টেকনোলজি ছাড়া ভিডিও কলিং করতে পারতেন যারা টোকা দিয়া ভূমিকম্পকে দূরভূত করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করতে পারতেন যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে তার জাগা মতো আবদ্ধ করতে পারতেন আমি কিন্তু চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে তমিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরও দেখাইছেন তখন আমি ভাবছি তমিম হাত দুটা নিয়ে গেল কেন আমাদেরকে দিয়া যেতা ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য দরিয়া নীলকে চিঠি দিয়ে পানি ছড়াইতেছেন দরিয়া নীল চিঠি দিয়ে পানি দিতে বাধ্য আজও বাধ্য কিয়ামতের সকাল পর্যন্ত বাধ্য যুবতী বিসর্জন দিলে যতটুক পানি দিত তার থেকে 6 ফিট দিতে এখনো বাধ্য 4,500 কিলোমিটার লম্বা আমি পয়রা না আমি দরিয়া নীল 6-6 বার চোখে দেখছি উৎস পর্যন্ত দেখছি যেখান থেকে উৎস এটা শুরু হয় উগান্ডার ইথিওপিয়া ওই দরিয়া নীলকে যারা চিঠি দিয়া পানি ছাড়তে বাধ্য করতে পারতেন হায় হায় যারা সমুদ্রে ঘোড়া স্থলের মতো দৌড়াইতে পারতেন স্থলের মতো হ্যাঁ হায় হায় আপনারা তো সমুদ্রের হুন্ডা বহুত পরে আবিষ্কার করছেন সমুদ্রে কিন্তু হুন্ডা চালানো যায় জানেন যুবকরা জানে আপনারা জানবেন না বুড়ারা কোথেকে জানবেন ওদের কাছে নেটের জগৎ আছে ওরা সার্চ দিয়া দেখে কেমনে হুন্ডা চালায় পানি কিভাবে উপরে ওঠে ঠিক না কি কও ঠিক না হ্যাঁ সাহাবারা স্থলে যখন ঘোড়া দৌড়াইতেন তো এইভাবে বালু উঠত সাহাবারা বাপসে জলে দৌড়াইয়া দেখি কিরকম হয় ওই সাধু যারা মিটাইছেন জলে ঘোড়া দৌড়ায় তারা কি না পারতেন 3,000 কিলোমিটার দূরে তার বিহীন টেকনোলজি বিহীন যারা ভিডিও কলিং করতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াতাল জাবাল সারিয়া পাহাড় সামলা সারিয়া দেখতেছে আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ায়া বলতেছে তো সে ফিরা আয়েশা বলতেছে রাআইতু আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল দেখছি আমিরুল মুমিনিন আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে তারা কি না পড়ত কি বলে আপনাদের বিবেক কি বলে আপনাদের বুদ্ধি কি বলে আপনাদের বিদ্যা বলেন আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা তো প্রখর বড় তেজ বড় শক্তিশালী বলেন আপনাদের বিবেক কি বলে তারা পারতো কি পারতো না কেন করেন নাই ওনারা জানেন 60-70 বছরের জন্য করা কোনো লাভ নাই ঠিক না ঢাকা শহরে খুঁজা বাহির করা যাবে মা বাবা সন্তানের জন্য সবকিছু বিসর্জিত দিছেন নিজের জানটা পর্যন্ত করুণার হাতে দিয়া দিছেন কিন্তু সন্তান জানে না মা বাবার কবর কোনটা আছে না হ্যাঁ কবরস্থান জানে কিন্তু কবর কোনটা জানে না আবার এমন সন্তানও ঢাকায় আছে যে না কবরস্থান জানে না কবর জানে তাকে যখন যোগাযোগ করা হয়েছে মিডিয়ার থেকে বা সংস্থা থেকে সে ফোনে জবাব দিছে একটু কান্না কান্না সুরে আম্মা আব্বা করুণায় মারা গেছে আমরা সবাই ভীত
আপনারা সৎ কাজটা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যেই ছয় জনের সৎ কাজ করছে মিডিয়া আপনারা দেখছেন, এই প্রোটেকশন তো সন্তানও নিতে পারতো, ঠিক না? না পারতো না, আত্মীয় স্বজনও তো নিতে পারতো না, পারতো না? হ্যাঁ, সেও তো প্রোটেকশন নিয়ে নিজের চোখের পানি দিয়ে বাবাকে কবরে শোয়াইতে পারতো, কিন্তু মা বাপ তো সব বিসর্জন দিছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। আসেন, শিখি, যোগ্যতা আছে, সুরক্ষিত করার মতো যোগ্যতা আমাদের ভিতরে দেওয়া আছে, আমরা সুরক্ষিত করতে পারবো, আমরা হেফাজত করতে পারবো, সঞ্চয় করতে পারবো। বিদায় জান মাল হায়াতে জিন্দেগিকে সঞ্চিত করা, শিক্ষা নিয়া মোহাম্মদুর রসুল্লাহ আসছে, দুনিয়া নিয়ে আসেন। এই জন্যই চিৎকার দিয়া বলছেন, মা জিতুলি ও আমিরা দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বুইগরের মানুষ, জিতুলি ও আমিরাল আখেরা, আমি তোমাদের আখেরাত আবাদ করতে আসছি, যেইখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না, সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না, সৌরজগৎ কোনো ছোট না, আপনি কি মনে করেন? আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে, ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের, যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোথেকা? ইমাম গাজালি বলতেছে, তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না, কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না, তারপরেও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌর জগৎটাকে যদি সরিষার দানা দিয়ে ভরা দাও, সুম্মা ইউআইগিন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1-1 বছর পর পর আসবে, ওয়াল তাকিদ হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তায়ের জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তান্তাহি হা উলাই হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখেরা লা তান্তাহি, আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। ও যুবক, ও মানুষ, আজকে তো 1 কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে 1 কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মিটা যায়, আখেরাতের প্রয়োজন এতটুকু দিয়া মিটবে না। এই জন্য আখেরাতের সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতিকে আল্লাহ বলবে, চা তুই কি চাবি? তো বাইবা চিন্তা কুলকিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা, তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়া কি? হ্যাঁ, বুঝেন কিন্তু বুই ঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘরও যাইব বা কিন্তু ওর কাছে। আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জুপান সব, তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেউকুফ, মা সালতানি আল্লাদি লাকা হাক্কুন, বেউকুফ কি চাইলি এটা? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে, কি কি হিসাবে, কি হিসাবে, কি হিসাবে? নাইলে আপনি বুঝবেন কি করে, ছাড়লেন কি, পাইলেন কি, বুঝবেন কি করে, ঠিক না? এইখানে একটা জ্বালা আছে না, জ্বালা জ্বালা আছে না, নাই কার জ্বালা আছে? বারাটি ও জ্বালা আছে, হায় রে বাড়িওয়ালা দেখা দেখো, বলে কি 11টার পরে আইবেন না, খবরদার, গেট খুলবো না 11টার পরে আইলে, ঠিক না? 12টার পরে আইলে সারা রাত বাইরে থাকবো, বাইরে রাখবো সারা রাত্র,
কি পাইছেন ঠিক না কিন্তু থাকেন কি দিয়া কি দিয়া হোক না পদ্মা ব্রিজ তারপর বুঝবেন বাড়ি কারে কয় রাগ হয় না সব গ্রামে চলে যাবে যোগাযোগ যখন ভালো হবে খালি পদ্মা ব্রিজের উপর দিয়া টান দিয়া বলবো ঢাকা শহরে তখন খালি খুঁজবেন ভাড়াটিয়া রাগ হয় না বুঝানোর জন্য বলতেছি কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম তা আল্লাহ বলে মিডলে সবাই থাকবে হারাইলো কি পাইলো কি আমার ছেলেকে নিয়ে আমি গেছি জাদুঘরে দেখতে তো নবরা কাঠের পেয়ালায় পানি খাইতো ওইটা রাখা আছে দেখেন তো আমার ছেলে জিজ্ঞেস করতেছে আব্বা এটা কি বললাম নব এটা দিয়া পানি খাইতো তো ও থুতু ফালায় বলতেছে ছি এটা দিয়ে আবার পানি খায় কি করে আর কত ভালো ভালো আমাদের ঘরে রাখা আছে ঠিক না আপনি থুতু দিবেন কি দিয়া দুনিয়া কি ছাড়ছেন কি পাইছেন আর যারা দুনিয়া দর্শে কি হারাইছে দুজনেরই তো কম্পেয়ার হইতে হবে ঠিক না হ্যাঁ আল্লাহ বলে বেকুব কি চাইলি এটা তো সবার জান্নাতের মিডলে জাদুর কারণে হিসাবে থাকবে তা আল্লাহ বলবে লাকা হাদা যা এটো দিলাম ওয়ালাকা আশারু আমসালিহা নতুন আরো দশ গুণ দিলাম যা নতুন আরো নতুন আরো আরে মেরে দোস্ত সাহাবা শুধু শুধু পাগল নবী এটাই শিখাইছে ও মানুষ তোর ভিতরে যোগ্যতা আছে তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারবি ইচ্ছা করলে সঞ্চিত করতে পারবি যদি শিখোস তো সুরক্ষিত করতে পারবি যদি শিখোস তো সঞ্চিত করতে পারবি মেরে আজিজ দুনিয়ার কোনো পরিচয় আখেরাতে চলবে কসম খোদার চলবে আজকে যাদের দিকে তাকায় আছেন যাদের পিঠে দৌড়াইতেছেন ভাবতেছেন আমাকে পারে লাগাইয়া দিবেন ভুল ধারণা নবী যদি চাচাকে পারে না লাগাইতে পারে তাহলে আপনি কে নবী আবু তালেবকে পারে লাগাইতে পারবে না বসে চাচা 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 লা উগনি আনকি ইয়াউমুল কিয়ামতি শাইয়া চাচা বলছিলাম আপনাকে শুধু যদি ঠোঁটটাই হেলায়া দিতেন উচ্চারণ নাই করতেন আমার সাথে সাথে ঠোঁটটাও হেলায়া দিতেন তাইলেও আমি আল্লাহকে বলতে পারতাম চাচা ঠোঁট হেলাইছে আমি লড়তে পারতাম আপনার পক্ষে চাচা আপনি ঠোঁটটাও হেলাইলেন না আমার পরিচয় দিয়ে চাচা চলবে না মেয়েকে বলছে লা উগনি আনকি ইয়াউমুল কিয়ামতি শাইয়া হায় যুবক তোমাদেরকে বলতেছি মনে উঠলো তাই কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে আর ডাইকা বলবে আইনা বানা তুকি তোমার মেয়েরা কোথায় জান্দা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি ও আমার মেয়েরা আমাকে সামনে রেখা জীবন কাটাইছে আমার মতো জীবন কাটায় আসছো যারা যারা আমাকে মডেল বানাইছো যারা আমাকে নমুনা বানাইছো যারা আমাকে আদর্শ বানাইছো যারা আমার জীবনই পড়ছ আমার মতো জীবনটা কাটায় আসছো আসো তারপরে আল্লাহ ঘোষণা দিবে জমা হয়ে যাবে মেয়েরা আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গত্তু আবসারাকুম ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো ও জিন তোমরাও চোখ বন্ধ করো সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলে ফাতেমা ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে কারা তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন হাসান হুসাইন কোথায় আসবে দুইজন জান্দা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন মুসলমানদের যুবকরা কোথায় বলছে কোন যুবক বলে আল্লাযীনা আল্লাযীনা শাবাবা খুশা ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছিল ওরা কোথায় তো একদল যুবক উঠবে মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে চলো তোমরা আগে মুসলমানদের যুবকরা তোমাদের সাথে তারপরে ডাকবে আইনা আবু বকর উঠবে তার হাতে বুড়াদের ঝান্ডা দিবে আবু বকরের সাথে উমর আসবে উসমান আসবে আলী আসবে টেপ টেন টপ আসবে আশারায় মুবাশশারা আসবে তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন মুসলমানদের বুড়ারা কোথায় আইনা আল্লাযীনা শাইয়্যাবু ফিল ইসলাম ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে তারপরে উঠবে বুড়ারা আল্লাহ বলবে আবু বকর তুমি আগে এইবার চলো মুসলমানদের বুড়ারা
কেমন হবে ওই দিন? হ্যাঁ, তিনও দলই যখন দুযোগের কাছে যাবে তো দুযোগ জিজ্ঞেস করবে মান আনতুম তোমরা কারা, মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পরিচয় দিবে, তো দুযোগ বলবে তাগুরু না কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসেরাত কখন পার হয়ে গেছে। হাওয়ার গতি কি, এর চেয়ে কুঠি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে, তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে, সবার সামনে আল্লাহর রসুল থাকবে। কে থাকবে? কালকে থাকবে? কে থাকবে? হ্যাঁ, আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে, যারা যৌবন বয়সে বিধবা হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায়া নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায়া দিছে, তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছো? হাইসা দিয়া বলবে ইয়া রসুল আল্লাহ, পরিচয় দিবে, তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। ওই জিন্দগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসছে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয় ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন, কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের গাম জড়ায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি, যেই যতটুকু গড়ছি, সাহাবা শুধু ইশারা করলে গোলায় যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই গোলায় যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না, মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে করেন না। জানেন 60-70 বছর এখানে গোরা কি করব, কোথায় করব, এখানে করব। এই জন্য জান মাল সুরক্ষিত করা, হেফাজত করা, কোথায় লাগাইতে হবে, যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিছেন। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে আমার কথা, বুইগরের মানুষ এই মজমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখব, পাক্কা? হ্যাঁ হ্যাঁ, সত্য ওয়াদা, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুন, আমিন। হক্কানি আলেমদের ছত্র ছায়া, নিজের মন মতো না, হক্কানি আলেমদের ছত্র ছায়া, রোগী যতক্ষণ ডাক্তারের আন্ডারে থাকে ততক্ষণ কিন্তু নিজেও আশ্বস্ত হয়, রোগীর পরিবারও আশ্বস্ত থাকে যে ডাক্তারের অধীনে আছে, হতে পারে বাঁচতেও পারে। ঠিক হক্কানি আলেমদের ছত্র ছায়া আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত করতে পারি, এই জন্য মেরে দোস্ত হক্কানি আলেমদের ছত্র ছায়ায় থাইকা পুরুষরা সুরক্ষিত করবে আগে, তারপরে মা বোনদেরকে শিখাবে, যুবকরা সুরক্ষিত করবে আগে, তারপরে ছোট ভাই বোনকে শিখাবে, এইভাবে একটা সমাজ তৈরি হবে, ঘর তৈরি হবে, এলাকা তৈরি হবে, তখনই ওইখানে সম্ভব হবে। প্রথম যেটা আমি বলছিলাম ওইখানে সম্ভব হবে, কি সম্ভব হবে জানেন, একটা পরিবেশ তৈরি হবে, ওই যে প্রথমে বলছিলাম যে আজানের আওয়াজ আসবে, সবার মুখে হবে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ছোট আল্লাহর দিকে ছোট, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও নামাজের দিকে, দৌড়াও, একটা পরিবেশ তৈরি হবে। এই জন্য ইনশাআল্লাহ 15 তারিখ থেকে এই জিনিসকেই সামনে রেখা, যদিও আমাদের ইজতেমা গতকাল থেকেই হওয়ার কথা ছিল 9 তারিখ থেকে, আজকে 10 তারিখ, কালকে সকালে দোয়া হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত হইতে পারে নাই, এই জন্য যে আমরা পিছায়া যাব তা না, এই জন্য যে আমরা পিছায়া যাব তা না, ইজতেমা হয় না তাতে কি আসে, ইজতেমা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল প্রত্যেক এলাকার থেকে মানুষ তার জান মালকে কিভাবে সুরক্ষিত করতে হয়, কিভাবে হেফাজত করতে হয়, তার ভিতরে যে যোগ্যতা আছে তার আখেরাতকে কিভাবে বানানো, কিভাবে সে আখেরাতকে তৈরি করতে পারে,
আখেরাতকে গুছাইতে পারে, আখেরাতকে প্রস্তুত করতে পারে, এটা সে শিখবে। দেখেন এই উম্মতের জন্য কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ, কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। যদি আপনারা বোঝেন তাহলে আমি বলতে পারি, বুঝবেন কিনা জানি না, ভাববেন কিনা জানি না, চিন্তা করবেন কিনা জানি না, তারপরও বলতে বাধ্য এই উম্মতের জন্য আল্লাহ শুধু এই উম্মতকে আল্লাহ বলছিলেন তোমাদের কাছ থেকে বেশি কিছু চাই না, একটা জিনিস ওকে করে দাও, একটা কয়টা কয়টা তোমার পুরা জীবন আমি ওকে বলে গণ্য করব। কে পুরা জীবন ওকে বোঝেন তো? হ্যাঁ, পুরা জীবনকে আমি আল্লাহ গ্রহণযোগ্যতা দিব, তুমি একটা জিনিসকে ঠিক করে দাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছে দাও, একটা জিনিস। সেটা কি জানেন? শুধু নামাজ, শুধু 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 শুধু, নাইলে হাদিসে কেন আসবে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আব ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। আল্লাহ যেন উম্মতের কানে কানে বুঝে বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, ও উম্মতে মুহাম্মাদি, ও হাবিবের উম্মত, তোর কাছ থেকে তো বেশি কিছু চাই না, একটা আমল শুধু আমাকে ওকে করা দে, নামাজটা শুধু গ্রহণযোগ্যতা দিয়া দে, পৌঁছায় দে, তোর পুরা জীবনটাকে আমি লুইপা নিব, গ্রহণযোগ্যতার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দেব। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ রসুল চিৎকার দিছেন ইদা উমিতাতি সালা, ওই দিন কি হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে নামাজ মরা গেছে, এই জন্য আসেন, ইস্তেমা হয় না তাতে কিছু আসে যায় না, কিন্তু আমাদের খুরুজে যেন কমি না হয়। এই মজমার থেকে 15 তারিখের খুরুজ আমার কথা যদি বুঝে আইসা থাকে, ও মেরে দোস্ত কসম খোদা, এই উম্মতের কদম চায় আল্লাহ, কিচ্ছু চায় না। আপনি শুধু কদম বাড়াবেন, শুধু কদম কদম চালাবেন, আর আল্লাহ কিচ্ছু চায় না। আপনি কয়েকটা কদম বাড়ায় আল্লাহকে দেখায় দেন, আল্লাহ শান অনুযায়ী সম্ভব না। এই জন্য এই মজমার থেকে কে কে আছে এরকম যে ইনশাল্লাহ আমি 15 তারিখে যেই কথা বলা হলো আমার জান মাল হায়াতে জিন্দিগি সুরক্ষিত করার মাধ্যমে আমি ওই আখেরাত পাইতে চাই,